সেদিন রাতে শুতে অনেকটা দেরি হয়ে গেল। ভাবলাম আজ আর লেখালেখি করব না, একেই স্থান পরিবর্তন, তাই ঘুম আসতে একটু সময় লেগে যাবে। তার উপর যদি বেশি দেরি করে ঘুমাতে তাহলে ঘুমটাই হয়তো নষ্ট হয়ে যাবে। এসব ভেবেই মোমবাতির শিখায় যেই না ফু দিয়েছি, এমন সময় হঠাৎ কে যেন বলে উঠল, কি গো দাদাবাবু, এখানে কি মনে করি, কি মনে করি এখানে? ততক্ষণে ঘরটা অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারে কে কথা বলছে সেটা আন্দাজ করা না গেলেও আওয়াজটি যে কোন দিক থেকে আসছে সেটা বেশ আন্দাজ করা যায়। এবার একটু বলে রাখি, আমি পশ্চিম মেদিনীপুরের একটা গ্রামে আছি, গ্রামটির নাম হরিণকানালি। খুব ছোট্ট একটা গ্রাম, হাতে গোনা কিছু লোকের বসবাস। এদিকটাতে রাস্তার ধারে মাঝে মাঝেই এমন ছোটোখাটো জঙ্গল দেখা যায়। এক বিশেষ কাজে আমাকে সেদিন ওই গ্রামে রাত কাটাতে হয়। কাজটি কি এবং কেনই বা এখানে এলাম সেসব আজকের গল্পের কোনো অংশ নয়, তাই সেসব বলে সময় নষ্ট করতে চাই না। একটা দোচালা ঘর, ঘরটি একটা ছোট্ট জঙ্গলের মধ্যে, এবং ঘটনাচক্রে আমি ওখানে একা। এবার ঘটনায় আসা যাক। কি গো দাদাবাবু, এখানে কি মনে করি, কি মনে করি এখানে? তো ঘরের এক কোণ থেকে আওয়াজটা এলো। আমার জায়গায় অন্য কেউ থাকলে খুব যে সুস্থ স্বাভাবিক থাকতো সেটা হলপ করে বলা যায় না। যেহেতু আমি একজন ফরেস্ট অফিসার, কাজের সূত্রে এমন অনেক জঙ্গলে থাকতে হয়েছে, তো আমি তেমন ঘাবড়ালাম না। আবার শোনা গেল, খেলা আমাকে শুনতে পাচ্ছেন না? আমি এই যে আমার আওয়াজ পাচ্ছেন না? পাবেন পাবেন, নিশ্চয়ই পাবেন। সত্যি বলতে ঘটনার আকস্মিকতা এতই বেশি, কেমন যেন আটকে গিয়েছিলাম, তাই মুখ থেকে কোনো উত্তর বেরোচ্ছিল না। আমাকে নিরুত্তর দেখে আবার সে বলল, বুঝতে পারছি বুঝতে পারছি, আসলে আসলে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। আসলে আমি তো আর যা বলে আর কি আপনাদের ভাষায়, বুঝতেই পাচ্ছেন, কিন্তু আমি সকলের সাথে কথা বলতে যাই না। এই কিন্তু কিন্তু আপনাকে দেখে কেমন যেন একটা সাহস পেলাম, মনে হলো আপনি আপনি বেশ একটু সাহসী। তবে এখন দেখছি আপনি কেমন মুষড়ে পড়েছেন। তা আমার না একটা আর্জি আছে, শুনবেন? শুনবেন নাকি? শুনুন না, শুনুন শুনুন। ওই যে ঘরের পেছনে একটা লম্বু গাছ আছে, ওটার নিচে একটু 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 খোঁড়াখুঁড়ি করলে একটা একটা বাবা বাক্স পাবেন। হ্যাঁ, একটা বাক্স, ছোট বাক্স, ওটার ভেতর একটা ছোট পয়সা আছে, একটাই ছোট পয়সা। ওটা একটু বার করে জলে ফেলে দেবেন। হ্যাঁ, পারবেন তো? পারবেন আপনি, জানি জানি আপনি পারবেন, আপনি পারবেন। আসলে আসলে কি জানেন, এই ওটার জন্যই আমি এখনো ঘুরে বেড়াচ্ছি। আমি তো আসলে চোর ছিলাম, এক ইংরেজ পুলিশের কাছ থেকে চুরি করেছিলাম ওইটা, পুলিশের কাছ থেকে চুরি, বুঝতে পারছেন তো? কিন্তু কিন্তু তখন ওটা তখন ওটা খরচ করা হয়নি। তারপর ইচ্ছে হলো যে ওটা একটু সংরক্ষণ করি, কি জানি সুরের মাথায় কি বুদ্ধি আসলো। তা তারপর একদিন আমার ভয়ানক দুর্ঘটনা ঘটলো, আর তারপর আমি ওই আর কি যা হয়। কিন্তু কিন্তু তার আগে একদিন আমি ওই গাছের নিচে ওইটা পুঁতি রাখিছিলাম, আর 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 সেটাই হলো আমার কাল।
সেইটাই কাল, এখনো ঘুষি আমি। অদ্ভুতভাবে লোকটি যত সময় কথা বলল আমি তার মাঝে কোনো কথা বলার সুযোগই পেলাম না। এখানে সুযোগ বললে হয়তো একটু ভুল বলা হবে, হয়তো আমি কোনো সাহসও সঞ্চয় করতে পারিনি। অবশেষে না থাকতে পেরে দেশলাইটা ঠুকলাম, দেখলাম পুরো ঘরটায় ফাঁকা, ঘরের কোথাও কেউ নেই। পরদিন অবশ্য গাছের নিচে একটু খোঁড়াখুঁড়ি করেছিলাম, কিন্তু কিছুই পাইনি। এই ঘটনার আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। জানি এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনা সম্পূর্ণ কাকতালীয়, সম্পূর্ণ অবিশ্বাস্য, তাই বিশ্বাস করার জন্য কাউকে জোর করব না। যে সমস্ত মানুষরা বিশ্বাস করবেন তারা তো করলেন, যে সমস্ত মানুষদের বিশ্বাস হবে না বা হচ্ছে না তারা শুধুমাত্র গল্প শোনার তাগিদেই না হয় শুনুন। তবে অন্ধকারে একা থাকলে এখনো যেন আওয়াজটা আমার কানে বাজে। কি গো দাদাবাবু, এখানে কি মনে করি, কি মনে করি এখানে?